নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে আবারও তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ জানিয়ে দিল আবহাওয়া দপ্তর যারও শক্তি সঞ্চয় করে তৈরি হতে পারে অতি গভীর নিম্নচাপে অথবা একটি ঘূর্ণিঝড়ে ঘূর্ণিঝড় হলে তার নাম হবে ডানা যেটি উড়িষ্যা এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আঁচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে তো এই ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়া দপ্তর থেকে কি কি আপডেট আসছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে এর কি প্রভাব পড়তে পারে আমরা জানবো পাশাপাশি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার প্রভাস কি সব কিছু জেনে নেব তবে তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন তো বন্ধুরা প্রথমেই নিম্নচাপ ও ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়া দপ্তরের আপডেটটি প্রথমেই দেখে নেব তো বন্ধুরা ভারতীয় মৌসুম বিভাগ অর্থাৎ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেটটি দেখে নেব তো গতকাল যে গভীর নিম্নচাপটি দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং উত্তর তামিলনাড়ু উপকূলে অবস্থান করছিল সেটি এই মুহূর্তে সুস্পষ্ট নিম্নচাপ রূপে অবস্থান করছে এবং গতকালের এই গভীর নিম্নচাপটি অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার সেই বর্ডার এলাকাতে কিন্তু আজকে পরে সতেরো তারিখ ভোরের দিকে এরপর এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকবর্বর অগ্রসর হবে এবং আস্তে আস্তে এটি শক্তি ক্ষয় করবে তারপরে এটি আস্তে আস্তে নিম্নচাপে পরিণত হবে পরবর্তী ছ ঘন্টায় আর এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট দেখতে পাচ্ছেন এ ফ্রেশ আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন অর্থাৎ একটি নতুন কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে কোথায় তৈরি হতে চলেছে ওভার নর্থ আন্দামান সি অর্থাৎ উত্তর আন্দামান সাগরে একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে কুড়ি অক্টোবরের মধ্যে যার ফলে একটি নতুন নিম্নচাপ তৈরি হতে চলেছে মধ্য বঙ্গোপসাগরে অর্থাৎ সেন্ট্রাল বে অফ বেঙ্গল এই ভাগে কিন্তু একটা নতুন নিম্নচাপ তৈরি হতে চলেছে কবে নাগাদ বাইশে অক্টোবরের দিকে একটি নতুন নিম্নচাপ তৈরি হতে চলেছে মধ্য বঙ্গোপসাগরে এবং এই নিম্নচাপটি পরবর্তীকালে আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকবর্বর অগ্রসর হবে এবং এটি পরবর্তীকালে আরও শক্তি সঞ্চয় করবে এতটাই কিন্তু বলা হয়েছে তো পরবর্তীকালে এই গভীর নিম্নচাপটি কোন দিকে যেতে পারে আমাদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কী কী প্রভাব পড়তে পারে সেটা আমরা অনলাইন সিস্টেম থেকে দেখে নেব তো চলুন আমরা সরাসরি অনলাইন সিস্টেমে চলে যাই তো বন্ধুরা আমরা অনলাইন সিস্টেমে চলেছি প্রথমেই গতকালের যে গভীর নিম্নচাপটি ছিল অন্ধ্রপ্রদেশের দিকে সেটার আপডেটটি দেখে নেব তারপর নতুন যে অতি গভীর নিম্নচাপটি আসছে বঙ্গোপসাগরে যেটি উত্তর পশ্চিম দিক বরাবর আসতে পারে সেটা নিয়ে আপনি একটি পরে জানবো প্রথমেই গতকালের নিম্নচাপটি নিয়ে দেখে নেব তো গতকাল দক্ষিণ পশ্চিম ও মধ্যপশ্চিম বঙ্গোপসার যে গভীর নিম্নচাপ অবস্থান করছিল সেটি শত তারিখ বৃহস্পতি সকলের দিকে ওই অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু ঠিক মাঝামাঝি বর্ডারে কিন্তু দেখতে এই যে চেন্নাইয়ের আশেপাশে কিন্তু সতেরো তারিখ ভোরের দিকে আসলে পরে এবং এই মুহূর্তে সেটা কিন্তু এই দক্ষিণ ভারতের রাজ্যগুলির ওপরে অবস্থান করছে নিম্নচাপটি উপর অবস্থান করছে পরবর্তী ছ ঘন্টায় এটা কিন্তু আস্তে আস্তে আরো শক্তি ক্রয় করবে এবং এখানে কিন্তু আস্তে আস্তে বিলীন হয়ে যাবে পাশাপাশি আরব সাগরের দিকেও কিন্তু একটা ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ তৈরি হয়েছে যেটা পরবর্তীকালে আরবারও কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে এবার দেখে নেব নতুন যে আপডেটটি আসছে তৈরি হতে পারে নতুন যে আপডেটটি সেটা দেখে নেব তো আবহাওয়া দিকে দেখতে পাচ্ছেন এই যে উত্তর আন্দামান এই যে সাগরের দিকে এখানে কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে কুড়ি তারিখের দিকে অর্থাৎ রবিবার দিন এবং পরবর্তীকালে বাইশ তারিখের দিকে অর্থাৎ মঙ্গলবার দিন কিন্তু আস্তে আস্তে এই যে উত্তর আন্দামান সাগরেই সেই ঘূর্ণাবর্ত থেকে আস্তে আস্তে নিম্নচাপ কিন্তু তৈরি হবে এবং তারপর এই নিম্নচাপটি পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় আস্তে আস্তে শক্তি কিন্তু আরও সঞ্চয় করবে এবং উত্তর পশ্চিম দিক বরাবর এগোবে এতটা কিন্তু আপডেট আসছে আবহাওয়া দপ্তর থেকে এবার আমরা অনলাইন সিস্টেম থেকে দেখে নেব এটা কোন দিকে যেতে পারে এবং এর ফলে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশে কি কি প্রভাব পড়তে পারে সেটা আমরা দেখব তো অনলাইন সিস্টেম থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে সেটা কিন্তু আস্তে আস্তে আরো উত্তর পশ্চিম বরাবর এগোচ্ছে এবং শক্তি সঞ্চয় করছে তারপর সেটি দেখতে পাচ্ছেন একদম উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের দিকে চলে আসছে তেইশ তারিখের দিকে তারপর তেইশ তারিখ থেকে চব্বিশ তারিখের ভোটের দিকে অর্থাৎ বুধবার রাতের থেকে একদম বৃহস্পতি আর ভোট রাতের মধ্যে এটা কিন্তু পড়ছে ঠিক উড়িষ্যাতে কিন্তু আশ্রে পড়ছে যে ভুবনেশ্বরের আশেপাশে এটা কিন্তু আশ্রয় পড়ছে এই বিশাখাপটনম ভুবনেশ্বর এই এরিয়ার মধ্যে কিন্তু আসে পড়ছে সেই সময় কিন্তু এর গতিবেগ থাকবে কত আমরা দেখে নেব তো স্ট্যাটিক গতিবেগ অর্থাৎ যেটা সর্বোচ্চ গতিবেগ ওই যে বাহাত্তর দেখতে পাচ্ছেন বাহাত্তর আশি এরকম কিন্তু গতিবেগ থাকছে বাহাত্তর উনআশি আশি এরকম গতিবেগে কিন্তু আসে পড়ছে সর্বোচ্চ গতিবেগে আর যেটা বাতাসের গতিবেগ সেটা কিন্তু এর থেকে আরও কিন্তু কম থাকবে তো সর্বোচ্চ গতিবেগ ওই আশির আশেপাশে থাকে তো যেটা কিন্তু বোঝা যাচ্ছে যে এই এত যদি গতিবেগ থাকে সেটা ঘূর্ণিঝড়ে কিন্তু পরিণত হতে পারে আর ঘূর্ণিঝড়ে যদি পরিণত হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু এই বা এই ঘূর্ণাবর্তটি কিন্তু নাম হতে পারে ডানা এমনই কিন্তু আপডেট আসছে তো যে আপডেট আসছে এটা অতি গভীর হবে এবং পরবর্তীকালে এটা ঘূর্ণিঝড়ও পরিণত হতে পারে এবং যেটা সম্ভাবনা দেখা যাচ্ছে অনলাইন থেকে এটা কিন্তু উড়িষ্যার দিকে যেতে পারে তো উড়িষ্যার দিকে গেলেও এই যে ঘূর্ণিঝড় যেটা আসছে ডানা তার কিন্তু প্রভাব আমাদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে বিশেষ করে দক্ষিণবঙ্গ আর এদিকে দক্ষিণ বাংলাদেশের বিভাগগুলি কিন্তু পড়বে তো কবে থেকে পড়বে সেটা আমরা দেখে নেব তার জন্য আমরা বৃষ্টিপাত মোডে কিন্তু চলে আসছি তো দেখতে পাচ্ছেন কুড়ি তারিখ থেকে কিন্তু তেমন কোনো প্রভাব পড়বে না কুড়ি তারিখের দিকে তেমন কোনো প্রভাব নেই একুশ তারিখও প্রভাব নেই বাইশ তারিখেও প্রভাব থাকছে না তেইশ তারিখ থেকে মোটামুটি তেইশ তারিখ দুপুরের পর থেকে এই কিন্তু নিম্নচাপ অর্থাৎ এই যে অতি গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড় যেটা বলেন তার কিন্তু প্রভাব আমাদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে আর দক্ষিণ বাংলাদেশের দেখতে পাচ্ছেন এদিকে উপকূলের যে বিভাগগুলি রয়েছে সেই বিভাগগুলিতে তেইশ তারিখ দুপুরের পর থেকে কিন্তু পড়তে শুরু করবে তেইশ তারিখ সকাল থেকে কিন্তু যেটা হচ্ছে মেঘলা আকাশ জমতে শুরু করবে দক্ষিণবঙ্গের আকাশে পাশাপাশি থেকে দক্ষিণ বাংলাদেশেও আকাশে মেঘাচ্ছন্ন পরিবেশ মেঘলা আকাশ থাকবে অর্থাৎ বুধবার থেকে মেঘাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়ে যাবে আর দুপুরের পর থেকে বিকেলবার সন্ধ্যে থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আর দক্ষিণ বাংলাদেশের বিভাগগুলিতে আর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের নিচে যে জেলাগুলি রয়েছে অর্থাৎ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা এই জেলাগুলিতে তেইশ তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে চব্বিশ তারিখের দিকে অর্থাৎ চব্বিশ তারিখ মানে বিস্ফতার ভোর দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভালো লেভেলে বৃষ্টিপাত থাকছে পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের এদিকে খুলনা বরিশাল চট্টগ্রাম এই বিভাগগুলিতেও ভালো লেভেলে বৃষ্টিপাত থাকছে চব্বিশ তারিখ বৃষ্টিতে ভারও কিন্তু বৃষ্টিপাত থাকছে সারাদ মান অর্থাৎ চব্বিশ তারিখ সারা দিন ধরে কিন্তু ভালো লেভেলে বৃষ্টিপাত থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সব জেলা পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম এই বিভাগগুলিতেও চব্বিশ তারিখ সারাদিন ধরে ধরে বৃষ্টিপাত থাকছে তারপর পঁচিশ তারিখের দিকে অর্থাৎ শুক্রবার দিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকছে আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পশ্চিমের জেলাগুলিতেও বৃষ্টিপাত থাকছে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এই জেলাগুলিতে বাঁকুড়া এই জেলাগুলিতে বৃষ্টিপাত থাকছে কিন্তু দক্ষিণ বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত কমে যাচ্ছে তবে মেঘাছন পরিবেশ থাকছে শুক্রবার দিনে মেঘাছন পরিবেশ থাকবে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বেশি বৃষ্টিপাত থাকছে আর উপকূলের জেলাগুলিতেও বৃষ্টিপাত থাকছে অর্থাৎ দেখতে পাচ্ছেন শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাত থাকছে তারপর শনিবার থেকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাতটা কিন্তু কমে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আর দক্ষিণ বাংলাদেশের বিভাগগুলিতে তো এই মুহূর্তে যে আপডেট আছে যে বুধবার বৃহস্পতিবার ও শুক্রবার এই তিন দিন কিন্তু বৃষ্টিপাত হবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আর দক্ষিণ বাংলাদেশের বিভাগগুলিতে তবে ঝড়টা কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ উপকূলে হালকা প্রভাব থাকবে তবে তেমন কোনো সম্ভাবনা নেই আসার সর্বাধিক প্রভাব সেটা কিন্তু উড়িষ্যার দিকে যাচ্ছে দেখতে পাচ্ছেন পুরো উড়িষ্যা জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে তার পাশাপাশি ঝোড়ো বাতাসও কিন্তু বয়ে যাবে প্রায় ভালো গতিবেগে ঝোড়ো বাতাস বই যাবে দেখতে পাচ্ছেন চল্লিশ পঞ্চাশ কিলোমিটার গতিবেগে যখন এটি আসতে পড়বে অর্থাৎ বুধবার রাত থেকে বিশ্বতার ভোরের মধ্যে যখন এটি আসতে পড়বে ওই উড়িষ্যার দিকে তখন কিন্তু গতিবেগ আরও মারাত্মক লেভেলে থাকবে প্রায় সত্তরের কাছাকাছি কিন্তু বেগ থাকবে এবং এর প্রভাবটা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ওই দীঘা মন্দারমণি এই দিকটাতেও কিন্তু পড়বে দেখতে পাচ্ছেন দীঘাতে গতিবেগ থাকছে পঞ্চাশের আশেপাশে মন্দারমণি খাজুরি এই দিয়ে কিন্তু এর প্রভাবটা থাকছে অর্থাৎ যখন এটি আসে পড়বে বুধবার রাত্রে থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে তখন কিন্তু তার প্রভাবটা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে এবং বিশেষ করে ওই দীঘা মন্দারমণি কন্টাই এই সাইডটাতে কিন্তু থাকছে পাশাপাশি নামখানা গঙ্গাসাগর ফেদারগঞ্জ হলদিবাড়ি এই দিকটা তো পরবর্তীকালে এর গতিপথ কিন্তু পরিবর্তনও হতে পারে তো যদি পরবর্তীকালে এর গতিবাদ পরিবর্তন হয় বা আবহাওয়া দপ্তর থেকে যদি নতুন কোনো আপডেট আসে অবশ্যই আপনাদের জানবো আপাতত উড়িষ্যার দিকে যাচ্ছে এবং তিন দিন কিন্তু এর প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আর দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত থাকতে পারে এবার দেখে নেবো আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশে কি কি আপডেট আসে তো তার জন্য আমরা চলেছি শুক্রবার দিন অর্থাৎ আঠারো তারিখ সকালের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন বাংলাদেশ লাগোয়া কিছু কিছু জেলাতে ওই মুর্শিদাবাদ নদীয়া তার সঙ্গে পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত থাকছে বিক্ষিতভাবে বজ্রবিদ্যুৎ কোথায় কোথায় দেখে নেব একটু বেশি বৃষ্টিপাত থাকছে বহরমপুর গোকর্ণ বেলডাঙ্গা মুর্শিদাবাদ হরিয়ারপাড়া নওদা করিমপুর ডোমকল জলঙ্গি এই সমস্ত জায়গাতে ভগবানগুলা সাগরদীঘি খড়গ্রাম বড়োয়া কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম মুরাগাছা পাটুলি মন্তেশ্বর কৃষ্ণনগর চাপড়া বগুলা শান্তিপুর রানাঘাট চাকদহ পান্ডুয়া অর্থাৎ পূর্ব বর্ধমান তার সঙ্গে নদীয়া মুর্শিদাবাদ এই তিনটি জেলাতে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে শুক্রবার ভোর বা সকলের দিকে তার পাশাপাশি বীরভূমের আশেপাশে কিছু থাকছে কিছুটা দিকে পূর্ব বর্ধমানের বাকি অংশ তার সঙ্গে নদীয়ারও বাকি অংশ কিছুটা দিকে কলকাতা আর উত্তর চব্বিশ পরগনা জেলাতেও হালকা বৃষ্টিপাত থাকছে শুক্রবার সকলের দিকে উত্তরবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না বাংলাদেশের দিকে শুক্রবার সকালের দিকে বা ভোরাতের দিকে মধ্য বাংলাদেশের রাজশাহী তার সঙ্গে কিছুটা খুলনা তার সঙ্গে ঢাকা রয়েছে এদিকে পূর্ব বাংলাদেশের ময়মনসিং সিলেট এই বিভাগগুলিতেও হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত থাকছে বজ্রবিদ্যুৎ সহ কোথায় কথায় আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের এই মুর্শিদাবাদ নদীয়া তার সঙ্গে পূর্ব বর্ধমান এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকছে আর বাংলাদেশে কোথায় কোথায় দেখে নেব রাজশাহী তার সঙ্গে মোহনপুর পুঠিয়া লালপুর ভেরামারা আদমদাঙ্গা দামুহদা মেহেরপুর কচ্চানপুর মগুরা বালিয়াকান্ডি শিবালয় নাগরপুর টাঙ্গাইল কালীহাটি ব্রস্থলি ভালুকা ত্রিশাল ময়মনসিং কিশোরগঞ্জ কাপাসিয়া কাতিয়াদি কেন্দুয়া ইতনা বেনিয়াচন্দ হাবিবগঞ্জ জগন্নাথপুর বালাগঞ্জ মৌলীবাজার কালোয়ারা বাললেখা সিলেট চরখাই এই সমস্ত জায়গাতে অর্থাৎ যেটা বললাম সিলেট ময়মনসিং তার সঙ্গে ঢাকা থাকছে কিছুটা রাজশাহী কিছুটা খুলনা এই বিভাগগুলিতে কিন্তু মাঝির লেভেল বৃষ্টিপাত থাকছে শুক্রবার ভোরাতের দিকে পাশাপাশি ত্রিপুরাতেও কিন্তু এদিকে দিকে শিলচর আসামের দিকে হালকা বৃষ্টিপাত থাকছে শুক্রবার ভোররাতের দিকে তারপর শুক্রবার মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে বেলাবার সঙ্গে সঙ্গে আকাশ একটু পরিষ্কার হবে তারপর আবারও ওই দুপুরের পর থেকে বিকেলের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একদম উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত থাকছে নিচের দিকে দেখতে পাচ্ছেন এদিকে কলকাতা তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে বিখ্যাতভাবে হালকা বৃষ্টিপাত থাকছে ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালতর চন্দ্রকোনা খড়গপুর বেলদা বালিচক কন্টাই তার সঙ্গে হলদিয়া তমলুক কোলাঘাট উলবেরিয়া জয়নগর মাজিলপুর গোসাবা তার সঙ্গে রয়েছে বারুইপুর বিষ্ণুপুর রয়েছে এদিকে কেওয়াতলা ডায়মন্ড হারবার বজবজ কলকাতা নিউ টাউন তার সঙ্গে রয়েছে গোসাবা হিঙ্গলগঞ্জ টাকি কুমির বাড়ি অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা তার সঙ্গে কলকাতা কিছুটা থাকছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামও থাকছে এইদিকে পুরুলিয়া আর বাকি মধ্যবঙ্গের জেলাগুলিতেও মেঘাচ্ছন্ন পরিবেশ হালকা বৃষ্টিপাত ছিটিপাট বৃষ্টিপাত থাকছে মেনলি পশ্চিমের জেলাগুলিতে আর উপকূলের জেলাগুলিতে শুক্রবার দুপুরের পর থেকে বিকেলের দিকে হালকা বৃষ্টিপাত থাকছে বিক্ষিপ্ত হবে উত্তরবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না বাংলাদেশের দিকে উত্তর বাংলাদেশে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে কিন্তু দক্ষিণ বাংলাদেশে খুলনা বরিশাল চট্টগ্রাম এই বিভাগগুলিতে বিক্ষিপ্ত হবে হালকা বৃষ্টিপাত থাকছে শুক্রবার দুপুরের পর থেকে বিকেলের দিকে তারপর আমরা পরবর্তী চব্বিশ ঘন্টায় চলে যাব তো শনিবার রাতের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দেখতে পাচ্ছেন কলকাতা তার সঙ্গে হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া পূর্ব বর্ধমান এই জেলাগুলি জুড়ে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি পানের বৃষ্টিপাত থাকছে শনিবার ভোর রাতের দিকে পাশাপাশি বাংলাদেশে দেখতে পাচ্ছেন খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা এই বিভাগগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি পানের বৃষ্টিপাত থাকছে শনিবার দিন ভোর রাতের দিকে তাছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলা আর এদিকে বাংলাদেশের মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে তারপর শনিবার দিন ওই দুপুরের দিকে কিন্তু আবারও কিছু কিছু স্থানে দেখতে পাচ্ছেন দুপুরের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের নিচের দিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ পরগনা এই জেলাগুলিতে শনিবার দিন বিকেলের দিকেও হালকা বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির আকাশ পরিষ্কার থাকছে বাংলাদেশও পরিষ্কার থাকছে তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না তো আগামী চব্বিশ ঘন্টায় কিন্তু একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে বিশেষ করে মধ্যবঙ্গের জেলাগুলিতে একটু বেশি বৃষ্টিপাত থাকছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় তারপর রবিবার দিন কিন্তু আকাশ পরিষ্কার থাকছে সোমবার দিনও আকাশ পরিষ্কার থাকছে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ দুই বঙ্গে আকাশ পরিষ্কার থাকছে মঙ্গলবার দিন আকাশ পরিষ্কার থাকে কিন্তু বুধবার থেকে ওই যে যখন ওই নিম্নচাপটি ঢুকছে উড়িষ্যার দিকে তখন কিন্তু ওই নিম্নচাপের পরোক্ষ প্রভাবে বা নিম্নচাপের সরাসরি প্রভাবে তেইশ তারিখ থেকে কিন্তু এই প্রভাবটা পড়তে শুরু করবে তেইশ তারিখ দেখতে পাচ্ছেন দুপুরের পর থেকে বিকেলের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে যাচ্ছে পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের বিভাগগুলিতেও বৃষ্টিপাত শুরু হচ্ছে তারপর বুধবার দিন রাতের দিকে বৃষ্টিপাত থাকছে পাশাপাশি বৃষ্টিতার ভোরাতের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় ভালো লেভেল বৃষ্টিপাত থাকছে বৃষ্টিতার সারাদিন ধরে ভালো বৃষ্টিপাত থাকছে শুক্রবার দিনও বৃষ্টিপাত থাকছে শুক্রবারের পর থেকে আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমছে পাশাপাশি বাংলাদেশেও কিন্তু বৃষ্টিপাত কমে যাচ্ছে তো এই আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা বৃষ্টিপাত থাকছে তারপর আবারও বুধবার থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আর দক্ষিণ বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত থাকছে এবার দেখে আলিপুর আলিপুরা আবাহত্তরের পূর্বভাস ও কী কি আপডেট আছে সেটা আপনার দেখুন তো আলিপুর আলিপুরা লেটেস্ট আপডেট অনুযায়ী আঠারো তারিখ অর্থাৎ শুক্রবারের প্রভাসে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই চার জেলাতে অর্থাৎ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের প্রবাস জারি করা হয়েছে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে ছিটে ফোটা বৃষ্টিপাতের প্রবাহ জারি করা হয়েছে আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন আঠারো তারিখ অর্থাৎ শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের প্রভাব জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সতর্কবার্তা কি বলা হয়েছে তো আগামী চব্বিশ ঘন্টা অর্থাৎ আঠারো তারিখের সতর্ক উত্তরবঙ্গের জন্য কোনো সতর্ক জারি করা হয়নি কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে আগামী চব্বিশ ঘন্টার জন্য অর্থাৎ শুক্রবারের জন্য বজ্রবিদেশ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপা আবহাওয়া দপ্তর থেকে তারপর দেখে নেব উনিশ তারিখ অর্থাৎ শনিবারের পাশে কি কি বলা হয়েছে উনিশ তারিখে উত্তরবঙ্গের দেখতে পাচ্ছেন ওপরে পাঁচ জেলাতে হালকা ছিটেফাটা বৃষ্টিপাতের প্রবাস জারি করেছে তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না পরবর্তী চব্বিশ ঘন্টায় আর দক্ষিণবঙ্গেরও দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ শনিবার দিন ছিটে ফাঁটা বৃষ্টিপাতের প্রবাস জারি করা হয়েছে আলিপুরা বাহাদপ্তর থেকে তো এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী শুধুমাত্র আগামী চব্বিশ ঘন্টার জন্য আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদেশ একটু বেশি বৃষ্টিপাতের সতর্কবার ও প্রবাস জারি করা হয়েছে আলিপুরা বহাদোপ্তর থেকে তো বন্ধুরা এটাই ছিল এই মুহূর্তে দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওদের আপডেট তো ভিডিওটি ইনফরমেটিভ থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন অনেক অনেক শেয়ার করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেট নিয়ে ততক্ষণের ধরনের জন্য বন্ধমাত্রা জয় হিন্দ